동면 해라 얘들아 동면 해라 দাস এখানে স্মিতা বক্সী এমএলএ ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা ছিলেন এখানে বিধায়করা কাউন্সিলররা আমাদের দলের সৈনিকরা ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার এই ধরনের যখন সংগঠিত প্রতিবাদ আমরা করব আপনাদের জানিয়ে দেব জয় হিন্দ বন্দে মাতরম এটা এখন সারা বাংলা পাচ্ছে তাই আমরা দাবি করছি এদের সকলকেই জিজ্ঞাসাবাদের স্বার্থে ডাকতে হবে তদন্তের স্বার্থে ডাকতে হবে প্রয়োজনে গ্রেপ্তার করতে হবে আজকের এই মিছিল যারা নিয়ে এসেছেন তাদের আমি ধন্যবাদ জানাই আমরা পরে দলের নির্দেশে আরো এই ধরনের সংগঠিত প্রতিবাদ করব আপনাদের যথাসময়ে অনেক লোক প্রতিবাদের এই ভাষা মেয়েদের এটা বোঝা যাচ্ছে একটা সময় র্যালি না 12টার সময় আমাদের জমায়েত হলে আমরা 12:30টায় যারা এই নারদা সারদা এর পিছনে পর্দার আড়ালে আছে তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করলে তবেই তো আসল তথ্য জানা যাবে খালি এক পক্ষকে জেরা করবে গ্রেপ্তার করবার চেষ্টা করবে এসব দিয়ে মহামান্য আদালতরা যে চেয়েছে সেই কাজটা সম্পন্ন হবে না সুতরাং এখানে করতে হবে সিবিআইয়ের কাছে আমাদের দাবি যারা যুক্ত আছে সেই সুজন চক্রবর্তী থেকে শুরু করে তৎকালীন সময় গুরুত্বপূর্ণ এখানে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনি আগে থেকেই জানেন যে কি রায় হবে এই সবগুলো বলে দেয় যে চক্রটা কোথায় চক্রান্ত কোথায় এবং সঙ্গে সঙ্গে যারা আইনজীবী আমাদের দেখেছি বিভিন্ন মামলায় আইনজীবীদেরও সিবিআই প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনে তাদের তদন্তের সাথে গ্রেপ্তার করে হোম চিটফান্ড মামলাতেও রয়েছে তাহলে এক্ষেত্রে নারদার এতগুলো ক্লিপিং খুলছে না পরামর্শগুলোকে এই যে বাজেয়াপ্ত করে আনতে হলো তদন্তকারীদের দেয়নি তাদের এই যে নারদার ম্যাথিউ তাহলে এই পরামর্শ দিল কে এগুলো দেখতে হবে কারণ আমরা দেখেছি সিপিএম এর আইনজীবী কংগ্রেসের আইনজীবী দেখেছি সব এক আর যখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হয় একদিকে ভারতীয় জনতা পার্টি তার একটা নেতা তিনি করেন অন্যদিকে আবার কংগ্রেস একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে অর্থাৎ গোটা চক্রটা করে রাখে মান্নান সাহেব আর বিকাশবাবু অদ্ভুত জুটি সেই জুটিই তো চক্রের কথা বলে